আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইকি মিডিয়া নিউজ। আপনাদের আবারও আর একটা এপিসোডে স্বাগতম। আজকে আপনাদের আমি দেখাবো যে রেদ্দি তুদি শীতটা দিন আনসা যারা করছেন আর সেপ্টেম্বর মাস থেকে সেগুলার রেজাল্ট চলে আসছে। আপনারা অনলাইনে যেভাবে দেখবেন সেটা আমি দেখাই দেবো, আপনারা কিভাবে সেটা চেক করবেন। ভিউয়ার্স, আরও কিছু কথা আমি অ্যাড করে দেবো ভিডিওর শেষে যে কিভাবে ইদমানদারটা করতে হবে এবং কি কি থাকলে আপনি ইদমানদারটা করতে পারবেন এবং সুবিধাটা কি। আর এটা 18 মাস পাবেন, তারপর আপনি আবারও রিনিউ করতে পারবেন। বন্ধুরা, এই করোনাকালে আমি বলবো আপনারা এই ইদমানদারটা করে নিন, তাহলে আপনারা চিন্তামুক্ত থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। সেটা কোন অবস্থায় আছে এবং আপনারা কত টাকা সেখান থেকে এনটিভিসও পাইতেছেন বা পাবেন, সেটা কিভাবে আপনারা কন্ট্রোল করবেন আর আপনার দমানদাটা কি অবস্থায় আছে সেটা, তার আগে আমি বলবো যে কারা কারা এই দমানদাটা করতে পারবেন সেটা। সেটা এইখানে অনেকে বলছে যে তার 10 বছর রেসিডেন্ট থাকতে হবে, তাহলে সে এই কার্ডটা সে জন্য থাকতে হবে, তাহলে আপনি এই দমানদাটা করতে পারবেন। কিন্তু এখানে অনেকেই করছে যে অনেকেই পাইছে যে তার 10 বছর রেসিডেন্ট ছিল না, 5 বছর রেসিডেন্ট থাকাকালীন বা আরও কম আমার জানা মতে সেও এই সিটিজেনশিপ পাইছেন। তো বন্ধুরা, ওই আপনার রেসিডেন্টের হিসাব না করে আপনি যদি এই দমানদাটা করতে চান, তাহলে যে কোনো কাপ অফিসে গিয়ে আপনি এই দমানদাটা খুব সহজে করে নিতে পারবেন। আর এটা 18 মাস পর আবার রিনিউ করতে হয়। যারা রিনিউ করছেন তাদেরটা কি অবস্থায় আছে সেটা সেটাও আপনি দেখতে পারবেন। সেটা কিভাবে দেখা হবে সেটা আপনাদের আমি এখন শেয়ার করে দেব। আপনি এটা দেখতে হলে আপনার যাইতে হবে ইমসের হোম পেজে, সেখানে যে আপনি ক্লিক করবেন ইমসের এই হোম পেজটায়। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা হোম পেজে নিয়ে আসবে ইমসের। এখানে নিয়ে আসার সাথে সাথে আপনি আপনি এই এন্ট্রা ইমসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কোনো স্পিড আইডি বা কার্তা দিনে আপনি ঢুকতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিপ্ট স্পিড আইডি দিয়ে ঢুকে, সেখানে আপনি ঢোকার স্পিডে ক্লিক করার পরে আপনার আর একটা পেজ আসবে এখানে এরকম। এই দেখতে পাচ্ছেন পোস্ট স্পিড আইডি, আপনারা অবশ্যই জানেন যে কীভাবে ঢুকতে হয়। এখানে আপনার ইমেল পাসওয়ার্ড আপনি দিবেন, দেওয়ার পরে আপনি লগ ইন করবেন। আপনার স্মার্টফোনে একটা মেসেজ চলে যাবে, সেখানে আপনি পাসওয়ার্ড দেবেন, তখন আপনি ঢুকতে। এখন আপনি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি লগইন হয়ে গেছি এখানে। লগইন হওয়ার পরে আপনি এখানে লিখে দিবেন রেদ্দি তুদি। এরপর আপনি ক্লিক করবেন আল সার্ভিস, নিচে চলে আসবেন। আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন রেডিওতে শীতানসা, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আর একটা হোম পেজে নিয়ে আসবে। আপনার এখানে দেখাবে হোম পেজটা, দেখানোর পর আপনি কি করবেন রেজিস্ট্রেশনে দমানদা, এখানে ক্লিক করার পরে এক ক্লিক করার পরে দুটো অপশন দেখাবে। এখানে আপনি কি করবেন লিস্টা দমানদার, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এখানে সব কিছু শো করবে কি অবস্থা আছে। এখানে আপনারা দেখতে পারবেন আকলতা লেখা আছে, আকলতা বা
রিসপেন্টা এরকম লেখা থাকবে এখানে, আকলতা মানে এখানটা আপনার চলতেছে দোকানদাটা, কবে থেকে আপনি এটা শুরু হয়েছে আপনার পাগামেন্ট, সেটা দেখতে হলে আপনি এখানে ইসিত্তোতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা নোটিফিকেশন আসবে, সেখানে আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার এখানে দেখাবে যে আপনার পাগামেন্টটা কত ইম্পোর্ট, যেখানে লেখা আছে এখানে আপনার মাসে আপনার কত টাকা আসবে সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার এই কয় মাসে কত মাস পাগার করছে, সেটাও আপনার এখানে দিবে যে অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, যবে থেকে আপনি দোমান ডাটা করছেন সেটা কোন পর্যন্ত পাগার করছেন সেটাও এখানে শো করবে, আর কত টাকা করে আসছে সেটাও আপনার এখানে শো করবে। তো ভিউয়ার্স, এই ছিল আপনার এই রিদ্যুৎ দি শীতাধীন অ্যানসার, আপনি কিভাবে নিজে নিজে চেক করতে পারেন যে কী অবস্থায় আছে আর কত টাকা আপনার আসতেছে বা কত টাকা আসছে, কোন মাসে কত টাকা আসছে সেটা, আপনার দোমান ডাটা পূরণ হয়েছে কি না, পূরণ হলে আপনার টাকা কি অ্যাকাউন্টে জমা হয়েছে কি না, সেটা যদি আপনি নাও জেনে থাকেন কাপে থেকে করে আসেন, তারপর আপনার মোবাইলে যদি মেসেজও না আসে আপনি সেই রিসিপ্টটা নিয়ে, বা আপনার রিসিপ্টও লাগবে না, আপনার এই কার্তাদিন যেটা আছে রেসিডেন্টটা নিয়ে আপনি পোস্ট অফিসে যাবেন, দেখাইলেই আপনার একটা নতুন একটা কার্ড দিয়ে দেবে, সেই কার্ডের ভিতরে আপনি দেখতে পাবেন যে আপনি আপনার যদি দুই মাস হয়তো দেরি হয়, এক মাস দেরি লাগে, বা ওই এক মাসের টাকাটা, দুই মাস থাকলে দুই মাসের টাকাটা এখানে জমা হয়ে আছে, আপনাকে কার্ডটা দিয়ে দেবে। তারপর আরেকটা ব্যাপার আছে, এখানে কিন্তু আপনি এই টাকাগুলো কিন্তু উঠাইতে পারবেন না, টাকাগুলো দিয়ে আপনার এই সুপার মার্কেট বা যাবতীয় সব কিছু আপনি কিনতে পারবেন, যাবতীয় বাসার কাজের যে জিনিস আছে সেগুলা, কিন্তু সব টাকা উঠাইতে পারবেন না, টাকা উঠাইতে পারবেন হয় আপনার টাকার উপরে নির্ভর করে, যে কত টাকা আপনি পাইতেছেন সেটার উপর নির্ভর করবে যে আপনি কত টাকা উঠাইতে পারতেছেন, প্রায় 160 টাকার মতো, 70 টাকার মতো এই এরকম আর কি উঠাইতে পারবেন। আর ভিউয়ার্স, আরও কিছু কথা আছে এখানে, আপনি কারা কারা দোমানদাতায় করতে পারবেন, যেরকম আপনি জব করেন আপনি কি পারবেন এই সিদ্ধি দোমানদা করতে, কিন্তু আপনিও পারবেন, তার কারণ আপনি যদি রেডিট কম থাকে, বাস্তব থাকে, তাহলে আপনিও পারবেন, কি সেখানে আপনার দেখাইতে হবে এই 2 ঘন্টা কাজ, মাত্র কম কাজ দেখাইতে হবে যে আপনি 2 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার রেডিট কম আসবে, আপনি কাজও করতে পারবেন, এবং এটাও রেডিট যদি সিটাদিন আনসার সেটাও আপনি পেতে পারেন। তো বন্ধুরা, হয়তো আপনার উপকারে আসবে ভিডিওটা, আর যদি উপকারে নাও আসে আপনার আরেক ভাইয়ের জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে হয়তো আপনি ভিডিওটা না দেখলেও সে তার কোনো কাজ আসতে পারে। তো বন্ধুরা, আবার নতুন করে ভিডিও নিয়ে আসবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।